দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। ল্যাটিন ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে। ল্যাটিন শব্দটির অর্থ দাঁড়ায় দ্বীপ। ডাচ উপনিবেশের কারণে তাদের দেওয়া নামটি ওই অঞ্চলে প্রচলিত হয়। ঊনবিংশ সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিত। প্রায় 5000 দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা। সরকারিভাবে ইন্দোনেশিয়ার নাম ইন্দোনেশীয় প্রজাতন্ত্রী। হ্যাঁ দর্শক, আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদের জন্য থাকছে পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ইন্দোনেশিয়ার সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের পাশেই পাব। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করি। ইন্দোনেশিয়ায় মানুষ বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো, যাদের বলা হয় জাভাম্যান। তবে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে তাইওয়ান থেকে একটি মানব প্রবাহের ধারা ইন্দোনেশিয়ায় যায় খ্রিস্টজন্ম 2000 বছর পূর্বে। তারা আদিবাসীদের ধীরে ধীরে আরও পূর্ব দিকে নিয়ে যায়। প্রথম শতাব্দীতে সভ্যতার বিস্তার ঘটে এখানে। কৃষিকেন্দ্রিক গ্রামীণ সমাজ গঠিত হয়। গড়ে ওঠে অসংখ্য শহর, নগর, বন্দর। সমুদ্র উপকূলে বিস্তার ঘটে ব্যবসা বাণিজ্য। চীনের সাথে ভারতীয় উপমহাদেশের বাণিজ্য সম্পর্ক হয় এই ইন্দোনেশিয়া হয়ে। এর ফলে দেশটিতে একদিক থেকে আসে হিন্দু ধর্ম এবং অন্যদিক থেকে আসে বৌদ্ধ ধর্ম। ত্রয়োদশ শতাব্দীতে এখানে মুসলিমদের আগমন ঘটে। উত্তর সুমাত্রা হয়ে মুসলমানরা ক্রমেই ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইলের ইন্দোনেশিয়ায়। ষোড়শ শতাব্দীতে দেশটির প্রধান ধর্ম হয়ে যায় ইসলাম। মধ্যপ্রাচ্য থেকে আসা উন্নত সভ্যতা ও সংস্কৃতি ছাপিয়ে গিয়েছিল হিন্দু ও বৌদ্ধ প্রধান এই অঞ্চলে। এরপর ধাপে ধাপে এই অঞ্চলে ইউরোপীয়দের আগমন ঘটে। ব্রিটিশ আর ডাচরা এ অঞ্চলে সাম্রাজ্য স্থাপন করতে পারলেও ধর্ম ও সংস্কৃতি তারা কোনো প্রভাব রাখতে পারেনি। বর্নিওকে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী করা হয়েছে। হাজার দ্বীপের দেশকে তো ইন্দোনেশিয়ার নতুন রাজধানী দ্বীপ শহর বর্নিওর নাম ঘোষণা করেছেন সেই দেশটির প্রেসিডেন্ট জোকো উইদাদো। 26 আগস্ট 2019 জাকার্তা থেকে টেলিভিশন ভাষণে এ ঘোষণা করেন তিনি। ক্রমেই সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়ায় জাকার্তার অনেক অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় রাজধানী। 1200 শতকের দিকে ইন্দোনেশিয়ায় ইসলামের আগমন ঘটে। 1600 শতক নাগাদ জাভা ও সুমাত্রার লোকেরা ইসলামে ধর্মান্তরিত হয়ে যায়। তবে বালিদ্বীপের লোকেরা আজও সংখ্যাগরিষ্ঠ হিন্দুই রয়ে গেছে। পূর্ব দিকের দ্বীপগুলোতে 1600 ও 1700 খ্রিস্টাব্দে প্রবল খ্রিস্টান ও মুসলিম ধর্মপ্রচার হয়। বর্তমানে এই দ্বীপগুলোতে উভয় ধর্মেরই বড় সম্প্রদায় রয়েছে। 20 শতাব্দীর প্রথম দিকে ইন্দোনেশীয় স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে তা ব্যাপক বিস্তার লাভ করে। তরুণ কর্মজীবী ও ছাত্রদের একটি ক্ষুদ্র দল এর নেতৃত্বে ছিল। এদের কেউ কেউ নেদারল্যান্ডসে শিক্ষালাভ করেছিল। অনেক আন্দোলনকারীকে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাবন্দীও করা হয়, যাদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণও ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে। 1945 সালের 17 আগস্ট মিত্রশক্তির কাছে জাপানের আত্মসমর্পণের 3 দিন পর সুকর্ণ ও হাত্তারের নেতৃত্বে ইন্দোনেশিয়াকে স্বাধীনতার ঘোষণা করা হয় এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র গঠন করে। তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং নির্বাচনের আগ পর্যন্ত তারা একটি সংবিধান রচনা করেন। 1950 সালে ইন্দোনেশিয়া জাতিসংঘের 60তম সদস্য হিসেবে যোগদান করেন। ইন্দোনেশিয়াতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় সরকার ব্যবস্থায় এখানে রাষ্ট্রপতি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান। মন্ত্রী পরিষদের গঠন ও নিয়োগদান করেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য আইনসভার সদস্য হওয়ার বাধ্যবাধকতা এখানে নেই। এখানকার আইন পরিষদের নাম পিপল কনসালটেটিভ অ্যাসেম্বলি। এর প্রধান কাজ হচ্ছে সংবিধান সংশোধন ও জাতীয় নীতি নির্ধারণ। প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষমতাও রয়েছে এর। আইন পরিষদে 2টি কক্ষ, একটি হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল, এর সদস্য সংখ্যা 550, এবং অন্যটি হচ্ছে রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল, এর সদস্য সংখ্যা হচ্ছে 128। 2004 সালের প্রথম
জনগণের সরাসরি ভোটে দেশটিতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। 33টি প্রদেশ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। এর মধ্যে 5টি রয়েছে বিশেষ মর্যাদায়। প্রত্যেকটি প্রদেশের রাজ্য গভর্নর এবং আলাদা আইনসভা রয়েছে। প্রদেশগুলোতে শাসন সুবিধার জন্য রিজেন্সি এবং সিটিতে ভাগ করা হয়েছে। নিচের দিকে আরও বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট করা হয়েছে। সবার নিচে রয়েছে গ্রাম, আছে জাকার্তা। পাপুয়া এবং পশ্চিম পাপুয়াকে অনেক বেশি স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। এর মধ্যে আচেহ প্রদেশকে নিজেদের আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে। তারা শরিয়া বিধান মোতাবেক শাসনকার্য পরিচালনা করেন। ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ জীববৈচিত্র্যের দেশ। এর জীব ও উদ্ভিদ শ্রেণীর মধ্যে এশীয় ও অস্ট্রেলীয় সংমিশ্রণ দেখা যায়। সুমাত্রা, জাভা, বর্নিও ও বালিতে এশীয় প্রাণীদের বিচিত্র সমারোহ। এখানে রয়েছে হাতি, বাঘ, গন্ডার ও বৃহদাকার বানর। ইন্দোনেশিয়ায় প্রায় 60% বনভূমি। অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত পাপুয়ায় 600 প্রজাতির পাখির বাস। এখানকার পাখিদের 26% পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। দেশটির সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 80,000 কিলোমিটার। দেশটির জীববৈচিত্র্যের প্রধান কারণ এ দীর্ঘ উপকূলরেখা। দ্রুত শিল্পায়নের কারণে পরিবেশগত বিপর্যয় এখানে দেখা দিয়েছে। 2000 সালে জাতীয় জরিপ অনুযায়ী দেশটিতে জনসংখ্যা 20,60,000। 2006 সালে পরিচালিত অন্য একটি জরিপে দেখা গিয়েছে দেশটিতে 22,20,00,000 জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 134 জন। জাভা বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দ্বীপ। এই দ্বীপটিতে প্রতি বর্গ কিলোমিটারে 940 জন মানুষ বসবাস করে। দেশটিতে 300-এরও বেশি জাতিগোত্র রয়েছে। জাভার মানুষ রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও প্রভাবশালী। এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের মাঝামাঝিতে 1,000-এরও বেশি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া দেশটি গঠিত, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে। ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ, যেখানে 25 কোটির বেশি মানুষ বাস করে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটিতে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ছে, তবে দুর্বল অবকাঠামো নিয়ে বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে। বিশ্বের ভূমিকম্প এবং আগ্নেয়গিরি থাকা দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। সর্বশেষ সুনামিতে ইন্দোনেশিয়াতেই 2,20,000-এরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছিল। গত কয়েক বছর ধরে দেশটিতে জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি বাড়ছে। এর অনেকগুলোই আল কায়েদার সাথে জড়িত বলে বলা হয়ে থাকে। ইন্দোনেশিয়াতে একটি বাজার অর্থনীতি বিদ্যমান, তবে সরকার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে সরকার ঘোষিত 6টি ধর্ম বিদ্যমান, যার মধ্যে ইসলাম, খ্রিস্টানদের 2টি গ্রুপ, হিন্দু, বৌদ্ধ ও কনফুসীয় ধর্ম রয়েছে। জনসংখ্যার 86.1% এখানে মুসলমান, খ্রিস্টান ধর্ম অনুসারী 8.7% এবং হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা এখানে 3%। বর্তমানে এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক ইসলাম ধর্মাবলম্বী। আজকের পর্ব এখানেই শেষ করব। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।